এটাকে অযথা এনআরসি নিয়ে কোথাও কোন রকম গুজবে কেউ কান দেবেন না। আপনারা পশ্চিমবঙ্গে ছিলেন, পশ্চিমবঙ্গে আছেন, আগামী দিনেও পশ্চিমবঙ্গে থাকবেন। সুতরাং সেইভাবে আমরা আপনাদের সাথে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আজকে এত মানুষ এসছেন, খেলা দেখছেন, একদিকে মেলা হবে, হয়তো 3-4 দিন ধরে চলবে, 7 দিন ধরে চলবে। আমি আবার বলবো, মেলা মানে একটা মিলনের স্থল, এখানে সবাই আসবেন। একদিকে যেমন কেনাকাটা হবে, আর একদিকে একসাথে অর্থাৎ একটা আর্থসামাজিক উন্নয়ন হবে, অর্থাৎ যারা এবং যারা ব্যবসায়ী আছেন তারাও এখান থেকে গেলেন। প্রাকৃতিক দুর্যোগ চলছে, তাই আমি বেশি সময় নেব না, এবং খেলোয়াড়রা এবং রেফারিরা সবাই মাঠে দাঁড়িয়ে রয়েছে। আমি আবার বলবো যে বাঙালির খেলা হচ্ছে ফুটবল, বাংলার জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, সেটা চাপড়া আজকে প্রমাণ করে দিয়েছে। আমার তো মনে হয় খেলোয়াড়রা মাঠে খেলছে, কিন্তু আজকে এত দর্শক এসছে বলেই আজকে কিন্তু খেলাটা প্রাণবন্ত হচ্ছে। তাই আমি বলবো, আমার চোখে যদি ম্যান অফ দ্য ম্যাচ কেউ হয়ে থাকেন, সেই ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আপনারা দর্শকরা, যারা এত সংখ্যায় মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। সুতরাং আপনারা না থাকলে আজকে এই খেলার একদমই জমতো না, খেলোয়াড়রাও খেলতে ইচ্ছা করতো না। আমি শুধু একটা কথাই বলে যাব, সব জায়গায় বলি, এটা আমায় কেউ থামাতে পারে না, আপনাদেরও বলে যে আমার খুব খারাপ লাগে। বাংলার সব থেকে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, বাঙালিরা খেলতো ফুটবল। আজকে আমাদের এত ভালো ভালো প্রতিভা রয়েছে, এত ভালো কিছু হয়েছে, তারপরেও শুধু লোক দেখানোর জন্য কিছু লোককে ভাড়া করে নিয়ে আসতে হয়। এরা শুধু গায়ের জোর দিয়ে খেলে, সেইভাবে খেলতেও পারে না, কিন্তু স্থানীয় ক্লাব সব ভাড়া করে করে নিয়ে আসে। আমি বলবো আগামী দিনে এরকম প্রতিযোগিতা করুন যেখানে স্থানীয় ছেলেরা প্রাধান্য পাবে, আমার বাংলার ছেলেরা প্রাধান্য পাবে, চাপড়ার ছেলেরা প্রাধান্য পাবে, নদিয়ার ছেলেরা প্রাধান্য পাবে, যেখান থেকে একটা ভালো খেলোয়াড় আগামী দিনে উঠে আসতে পারবে। এক সময় নদিয়ার অত্যন্ত সুনাম ছিল, আগামী দিনেও যাতে সেই সুনাম রাখা যায়, অক্ষুণ্ণ রাখা যায়, তার জন্য আমি এবং যারা উপস্থিত আছেন সবাই মিলে চেষ্টা করব। আবার বলবো, কোনো গুজবে কোনো প্ররোচনায় পা দেবেন না, কিছু হলে আপনার প্রতিনিধিকে আপনারা জানান, যারা জনগণের পাশে থাকেন তাদেরকে ইনফর্ম করুন, আমরা আপনাদের পাহারাদার, সব সময় আপনাদের পাশে আছি। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।